হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো রুই মাছের দই ঝাল। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই তোমরা একবার ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নাও। লাগছে রুই মাছ, আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, আর সেটাকে নুন হলুদ দিয়ে একটু ডিপ করে ভেজে রেখেছি। আর লাগছে 75 গ্রাম ঘরে পাটা টক দই। আমি এই টক দইটাকে অল্প ছোট চামচের 1 চামচ নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। মিডিয়াম চামচে 2 চামচ কালো সর্ষেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে রাখা হয়েছে। আর লাগছে 3-4টি রসুনের কোয়া বাটা। মিডিয়াম চামচে 1 চামচ করে জিরে আর ধনের গুঁড়ো মেশানো। আর লাগছে ফোড়নের জন্য কালো সর্ষে, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, জাস্ট ব্যালেন্সের জন্য, পরিমাণ মতো সাদা তেল, জাস্ট ফ্লেভারের জন্য 2টো কাঁচা পাকা লঙ্কাকে চেরা রয়েছে, আর লাগছে দেশি ধনে পাতা, আর লাগছে গরম জল। প্রথমে একটা মিক্সিং বোল নেব এবং তার মধ্যে পুরো টক দইটাকেই দিয়ে দেব। এবার এর মধ্যে পুরো সর্ষে বাটাটাকেই দিয়ে দেব। এবং এটাকে ভালোভাবে মিক্সিং করে নেব। মিক্সিং করা হয়ে গেছে, যেহেতু এটা ঘরে পাতা টক দই তাই আমি এর মধ্যে অল্প কিছু চিনি দেব যাতে অ্যাসিডটা না করে, এবং এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে অন করব এবং কড়াইটাকে বসিয়ে দেব এবং গ্যাস কড়াইটাকে গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেলটা দিয়ে দেব। খুব সামান্য তেল লাগবে এবং তেলটাকে গরম হতে দেব। গ্যাসটা এখনো হাই ফ্লেমেই রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য এর মধ্যে কালো সর্ষে দেব, দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দেব। এবং নাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে পুরো রসুন বাটাটাই দিয়ে দেব, এবং যাতে খুব বেশি না ছিটকায় এর ওপরে ওই জন্য একটু হালকা করে হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। রসুনটা বেশ ডিপ ডিপ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে ধনে জিরের গুঁড়োটা দিয়ে দেব। আমি মিডিয়াম চামচের 1/2 চামচ দিলাম এবং গ্যাসটাকে লো করে দিলাম, এবং মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 1/2 মিনিটের জন্য। এবার আমি ঢাকনা তুলে এর মধ্যে দইয়ের আর সর্ষের যে মিশ্রণটা ছিল সেটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। নাড়ানোর পর এর মধ্যে জাস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দেব। দেওয়ার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এবং মাছটাকে একবার উল্টে দেব হালকা করে। মাছটাকে উল্টে দেওয়ার পর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেব, দিয়ে এর মধ্যে জাস্ট ফ্লেভার এবং স্বাদের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এর মধ্যে ওপর থেকে হালকা করে গরম জলটা দিয়ে দেব।
একটুখানি নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেব। এই সময় গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। 1 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে এর মধ্যে অল্প করে নুন দেব, কারণ আগেই আমি নুন দিয়েছিলাম, এবং ধনে পাতাগুলো আমি হালকা করে ছড়িয়ে একটু জাস্ট নাড়িয়ে দেব, এবং মাছগুলোকে পারলে একবার করে একটু উল্টে দেব। উল্টে দিয়ে ঢাকা দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য হতে দেব, এবং এই সময় গ্যাসটাকে আবারও লো ফ্লেমেই রাখব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব, প্রায় আমার হয়ে গেছে রুই মাছের দই ঝাল। এবার আমি এটা বন্ধুরা গার্নিশিং করে তোমাদের দেখাবো। বন্ধুরা, আমার গার্নিশিং হয়ে গেছে। আজকে আমার রেসিপি তোমাদের জন্য ছিল রুই মাছের দই ঝাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে বড় করে একটা লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। কিন্তু তার আগে বন্ধুরা, তোমাদের একটা সুখবর দেব। তোমাদের জন্য সুখবরটি হলো, আমার এই ভিডিওর বা সমস্ত ধরনের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে একটি লিংক। সেই লিংকটা তোমরা ক্লিক করলে তোমরা দেখতে পাবে বন্ধুরা, নানা ধরনের প্রয়োজনীয় জিনিস খুবই আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তাই তোমরা চটপট করে আমার সেই ভিডিও লিংকে ক্লিক করো এবং তোমাদের পছন্দ মতো জিনিস খুবই ডিসকাউন্টে পেয়ে যাও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা। I have you now.